আমরা একটু গোটা এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে ছয় কেন্দ্রে সেই আপডেট নিয়ে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের কো-অ্যাঙ্কার নীলাঞ্জনা রয়েছেন আমার সঙ্গে। নীলাঞ্জনা, একদমই শুভসাচী, সকাল থেকেই আমরা যে ট্রেন্ড লক্ষ্য করছিলাম উপনির্বাচনে সেখানে কিন্তু একেবারেই সবুজ ঝড়। শাসক দল এগিয়েছিল প্রাথমিক গণনা প্রাথমিক ট্রেন্ডে, সেটাই কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছিল। এবং সময় যত এগোলো আমরা দেখলাম যে সেই প্রাথমিক ট্রেন্ডই একদম সঠিক রয়েছে। আর জিকর কাণ্ডের প্রভাব উপনির্বাচনের ফলাফলের ক্ষেত্রে যে পড়ল না সেই বিষয়টাও কিন্তু পরিষ্কার রয়েছে। এবং আরজিকর আবহের পর এই প্রথম নির্বাচন ছিল, শাসক দলের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু যে ছবি দেখতে পাওয়া গেল ভোট বাক্সে এই আরজিকর ইস্যুর কোনো প্রভাব নেই। গ্রামীণ ভোট ব্যাঙ্কও যদি তুমি দেখো শাসক দলের ভোট ব্যাঙ্ক অটুট থাকলো, শহরের ক্ষেত্রেও যদি বলা যায় শহরাঞ্চলের ক্ষেত্রেও কিন্তু একই রকমই থাকলো। উপনির্বাচনে কার্যত আরজিকরের প্রভাব পড়ল না, শাসক দলের ভোট ব্যাঙ্ক দেখলে সেটাই বলা যায়। উপরন্ত এই ছটি কেন্দ্রের মধ্যে যেটা দখলে ছিল বিজেপির অর্থাৎ মাদারি হাট, সেটাও কিন্তু বিজেপির থেকে চলে গেল তৃণমূল কংগ্রেসের কাছে। এবারে আমার একটুখানি যদি এখনো পর্যন্ত যে রেজাল্ট পাওয়া যাচ্ছে জয়ের ক্ষেত্রে যেই যেই কেন্দ্র, অবশ্যই নৈহাটির কথা বলতেই হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী, সনদ দে 48,879 ভোট। নৈহাটি, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী। সিতাই, সেখানেও তৃণমূল কংগ্রেসের জয়। কত ভোটে? বিশাল ব্যবধান, 130,156 ভোট। মাদারিহাট অত্যন্ত উল্লেখযোগ্য এই কেন্দ্র, কারণ এই কেন্দ্র বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু উপনির্বাচনের সেই ফলাফলে ওলটপালট, তৃণমূল কংগ্রেসের দখলে মাদারিহাট। 28,000 ভোটে তৃণমূল কংগ্রেসের জয় মাদারিহাট কেন্দ্রে। এবং অবশ্যই নজর রাখতে হচ্ছে হাড়োয়া, আরও একটা উল্লেখযোগ্য কেন্দ্র, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়। ব্যবধানটা বিশাল, 131,000 হাড়োয়ার ক্ষেত্রে যদি দেখি 131,000 ভোট, ভোটের থেকে কিছু বেশি ব্যবধানে জয়, 131,284 ভোট হাড়োয়া। এবং হাড়োয়ার ক্ষেত্রে আর একটা বিষয় উল্লেখযোগ্য সব্যসাচী বলতেই হচ্ছে, সেটা হচ্ছে ISF-এর দ্বিতীয় স্থানে উঠে আসে। আমরা জানি CPM সমর্থন করেছে ISF-কে হাড়োয়ার ক্ষেত্রে। আর দুটো কেন্দ্র, সেখানেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। মেদিনীপুর, সেখানে নবম রাউন্ড শেষে যেটা ব্যবধান 22,872, তালডাংরার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পঞ্চম রাউন্ড শেষে 23,000-এর বেশি কিছু ভোটে, 23,353 ভোটে তালডাংরার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলেই এখনও জানা যাচ্ছে। আর এবার যদি কেন্দ্র হিসেবে আমরা নজর রাখি, কেন্দ্রওয়ারি যদি নজর রাখি, প্রথমে নৈহাটি কেন্দ্র, সেদিকে যদি নজর রাখা যায়, সনদ দে, তিনি ইতিমধ্যেই জয়ী, সনদ দে 48,879 ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সনদ দে। নৈহাটির দিকে আমরা নজর রেখেছি। হাড়োয়ার দিকে যদি আমরা নজর রাখি, সেখান থেকে কী রেজাল্ট, একেবারে কেন্দ্রুয়ারি আমরা যদি নজর রাখছি, রবিউল ইসলাম হাড়োয়া তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, ব্যবধান বিশাল, যেমনটা বলছিলাম 131,284 হাড়োয়ায় রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী। তালডাংরায় এখনো পর্যন্ত শাসক দলই এগিয়ে রয়েছে বলেই জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফাল্গুনী সিংহবাবু 23,353 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে, ফাল্গুনী সিংহবাবু তালডাংরার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। সিতাইয়ের দিকে যদি আমরা নজর রাখি, সিতাইয়ের ক্ষেত্রে কিন্তু শাসক দলের প্রার্থী আমরা জানি সঙ্গীতা রায় ইতিমধ্যেই জয়ী, এক্ষেত্রেও অনেকটাই ব্যবধান, 130,156 ভোটে সঙ্গীতা রায় জয় সিতাই থেকে। আর এরই পাশাপাশি মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে শাসক দল এখনও পর্যন্ত এগিয়েই রয়েছে, একদম ট্রেন প্রথম থেকেই সেটাই বলছিল সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন 30,686 ভোটে মেদিনীপুর। আর বারবার করে যে কেন্দ্রের নাম আসছে মাদারিহাট কেন্দ্র, সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিয়েছে বলা যায়। জয়প্রকাশ টোপ্পো তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, 28,000 ভোটের থেকে কিছু বেশি ব্যবধানেই তিনি জয়লাভ করেছেন। জয়প্রকাশ টোপ্পো মাদারিহাট, সেখানেই কিন্তু তিনি জয়লাভ করেছেন। অর্থাৎ আরজিকর আবহে প্রথম ভোট, কিন্তু শহরের ভোট হোক বা কিংবা গ্রামীণ ভোট, শাসক দলের ভোট ব্যাংক কিন্তু অটুটই থাকলো। ধন্যবাদ নীলাঞ্জনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।